হ্যালো বন্ধুরা চলে এসেছি মিথি ভাইয়ের আরেকটাই সুন্দর ভিডিও নিয়ে তো দেখো এখানে তো সবাই দেখছি ফুচকা খাচ্ছি ও মা সবারই রাতে একটা করে ফুচকা তো চলো দেখি আজকের গল্পে আগে কি হতে চলেছে আঙ্কেল আঙ্কেল আমাকে কখন ফুচকা দেবে তুমি তো দেখছি সবাইকে ফুচকা দিয়েছো আমাকে তো এখনো দাওনি দাও ও তুমি বাকি আছো তাই না দাঁড়াও দিচ্ছি তোমাকে বাচ্চাগুলোকে তো কখন খাইয়েছি এখনো তো কাজ শুরু হলো না কাজ তো শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কি হচ্ছে ব্যাপারটা ও একটা ফুচকা খেলাম বেশ ভালোই লাগলো এই ফুচকাটা ভালো লাগছে কিন্তু কুচকাটা কে যে আমার মতরা কেমন করছে হুম এরকম ঘুরছে কেন মথাটা ও আঙ্কেল আমার এরকম ঘুম ঘুম পাচ্ছে কেন তোমার কুচকাকে ও আঙ্কেল ও খুব ঘুম পাচ্ছে আঙ্কেল এই তো কাজ শুরু হয়েছে একটা শালটে গেছে এ কি বানটি তুই পরে গেলি কেন বানটি এই ব্যানটি বানটি এ আমার এরম ঘুম ঘুম পাচ্ছে কেন আর সবাই এরম শুয়ে পড়লো কেন আমা গোমন বাচ্চা হ মাহি কিছু বলছিস কি হচ্ছে রে না না আমার বড় তো ঘুম পাচ্ছে ইকি সবাই এবারে সবাই ঘুমিয়ে পড়ল কেন ও তুমি তুমি ফজকার মধ্যে কি মিশিয়েছো বলো আগে আমি জানি তুমি নিশ্চয়ই ফজকার মধ্যে কিছু মিশিয়েছো বলো আগে না হলে আমি সব বাইকে রাখবো না না সুন্দরী তোমাকে তোই হবে ছাড়া যায় না তোমার জন্য আমি এত কষ্ট করলাম আর তুমি যদি সবাইকে বলে দাও আর তোমার জন্য যদি আমার প্ল্যানটা ভেস্তে যায় সেটা তো হবে না কি বলছো কি তুমি আঙ্কেল আরে ও সুন্দরী আঙ্কেল কেন আঙ্কেল কেন আমি তো তোমার বিশু তুমি আমাকে বিশু বলো আমার খুব ভালো লাগবে কি বলছো কি তুমি আঙ্কেল তোমার মাথাতে কি খারাপ হয়ে গেল নাকি আরে আমি সবাইকে বলে দেব তুমি খুব দুষ্টু তুমি ভালো না একদম এই 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 কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো আমার কাছে जियो ना দাও দাও এত ব্যস্ত কেন সুন্দরী তোমার জন্য আমার এত পরিশ্রম আর তোমাকে ছাড়া যায় আমার সঙ্গে চলো এবার তুমি চলো এবার আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাব তোমাকে তোমার শাশুড়ি মাকে আমি কথা দিয়েছি আমি তোমাকে নিয়ে যাব চলো 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 তাড়াতাড়ি চলো আর দেরি করলে হবে না দেরি করলেই বিপদ আছে একই স্কুলের ছাত্রছাত্রীরা এভাবে শুয়ে আছে কেন এই এই তো অন্যা অর্ণা শুয়ে রয়েছে কেন কি হয়েছে অন্নার আর বাচ্চাদেরই বা কী হয়েছে মাহি রাই মাহি মাহি রে মাহি লোকটার সাথে কি করছে আর মাই সারা দিচ্ছে না কেন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার ঘটেছে এই রে এই কাবাব মে হাড্ডি আবার কাহা সে আগায়া আরে হামকো ভাগনা পড়েগা চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই দাঁড়াও 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 এই কোথায় যাচ্ছো এই দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস মাইকে নিয়ে হ্যাঁ কোথায় যাচ্ছিস ছাড় ছাড় মাইকে ছাড় আরে হাম নেই ছাড়ুংগি এ মেরা জান আছে তুই কোথা থেকে রে এই আবে এই ভাগ ভাগ এই কি বলছিস রে জান তোর জান করাচ্ছি আমি দেখ দেখ মাহি এই মাহি কি হচ্ছে তোর মাহি এই মাহি কি হয়েছে তোর মাহি এই মাহি কি হলো তোর মাহি এই তো বহুত মুশকিল হয়ে গিয়া আমাকে ভাগনা পড়েগা চলো 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 জলদি চলো চলো এই এই কোথায় যাচ্ছিস তুই এই কোথায় যাচ্ছিস কোথায় পালালি তুই সব পালিয়ে গেল ও না না আমাকে দেরি করলে চলবে না এই বাচ্চাগুলোকে ঠিক করতে হবে না এই না অন্না না মনে হচ্ছে এদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে না না মুখে একটু জলে ছেটা দিলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে এ অন্না না এই অন্না ও এই তো মনে হচ্ছে অন্যার জ্ঞান ফিরেছে অরনা তুমি আস্তে আস্তে অন্না আমার যদি একটু দেরি হয়ে যেত তাহলে তো মহা সর্বনাশ ঘটে যেত মাইকে তো দেখলাম একটা লোক এসে ধরে তুলে নিয়ে যাচ্ছিল ওহ এখানে সত্যি কি ঘুমিয়ে তুমি তুমি এখানে একদম ঘুমিয়ে না বাবা আমি বাড়ি যাই আমার ভালো লাগছে না আমারও ভালো লাগছে না আমিও বাড়ি চলে যাই তো এই তোরে কি আসবি না আমি একা একা চলে যাচ্ছি এই তোরে কি আসবি না আমি একা একা চলে যাব কেন তুই একা যাবি কেন চল আমরাও যাই হ্যাঁ চল আবার তো বিকেল বেলা বেরোতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল এই চিলি তুই যাবি চল আমরাও বাড়ি চলে যাই আমার না শরীরটা একদম ভালো লাগছে না আমার মনে হচ্ছে এখনো চোখ থেকে ঘুমটা কাটেনি চল বাড়ি থেকে একটু ঘুমোই গা হ্যাঁ হ্যাঁ চল আমারও ঘুম ঘুম পাচ্ছি খুব চল এ মিটি আসছি রে বান্টি আসছি রে এ মিটি মাহি বান্টি অন্না চলো চলো আর দেরি করো না চলো এখান থেকে চলো বাড়ি চলো শিগগিরই তোমাদের ফুচকা খাওয়া অনেক হয়েছে চলো এবার বাড়ি চলো কিটা দাদা এত সকাল সকাল ডেকে পাঠালি কোনো কথা আছে নাকি হ্যাঁ বড় কাকা কি এমন দরকারি আমরাই সব ডেকে পাঠালি হ্যাঁ একটা দরকারি কথা আছে বলি সবাইকে ডাকলাম তোমার আবার সকাল সকাল কি দরকারি কথা হলো না না তাড়াতাড়ি বলো অনেক কাজ আছে কাজগুলো তো করতে হবে দেখো মা গতকাল যে ঘটনাটা ঘটে গেল এরপর আমি আর কোনো রিস্ক নিতে যাইছি না আমি সিদ্ধান্ত নিয়েছি এবার মাহির বিয়ে দিয়ে দেব মাহির বিয়ে কি বলছ তুমি এসব কি জাতীয় বলছো তোমার মাදරাতে ঠিক আছে তো হ্যাঁ বড় কাকা এসব কি বলছিস তুই উল্টোপাল্টা কথা সে একটা বিপদ হয়ে গেছে তার জন্য বিয়ে দিতে হবে না 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 বড় কাকা এ আমি একমত হলাম না তোর অভি তুই কি বলছিস তোরও কি একমত দেখো মা দেখো বৌদি দাদা যে কথাটা বলছে সেটা কিন্তু একদমই ফেলে দেওয়ার কথা না আর এদিকে মাহি তো আর সেই আগের মতো ছোটটি নেই ওর বয়স যেমনই হোক না কেন ও তো এখন অনেকটা বড় হয়ে গেছে না না অভি তোমরা যে যাই বলো এটা আমি মানতে পারছি না মাহির বিয়ের এখনও বয়স হয়নি মাহি পড়াশোনা করবে বললে ওর কত ইচ্ছে আমারও যে বড় ইচ্ছে যে মাইকেমে আমি অনেক পড়াশোনা করাবো অনেক বড় করাবো আর তোমরা এখন মায়ের বিয়ে কথা বলছো না 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 এটা হতে পারে না দেখো নিতু ছেলে মানুষই করো না একটু বোঝার চেষ্টা করো আর এদিকে আমার বন্ধু ছেলেকে কথা দিয়ে দিয়েছি আগামীকাল মাইকে দেখতে আসছে ব্যাস এই বিষয় আমি আর এর বেশি কথা বলতে চাই না মা আপনি কিছু বলবেন না এই বলবো বউমা দেখছো তো ও তো কথা দিয়ে ফেলেছে মানুষকে কথা দিয়েছে সে কথা খিলাপ করলে তো আবার বড় কো কাজী বড়ো অপমানিত হবে যেটা ভালো বুঝবে সেটা করুক মেয়ে তো বড় হয়ে গেছে আমার তো আর কিছু বলার নেই কি শুনছি মায় দিদির বিয়ে হ্যাঁ না না খবরটা তো আমাকে মিঠিকে জানাতে হবে তাড়াতাড়ি যাই মিঠি 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 কি হলো রে কি হলো রে বান্টি দাদা অত হাঁপাচ্ছিস কেন তোরে কি হলো আরে একটা খবর আছে জবর খবর তোর কাছে আবার কি জবর খবর আছে তুই আবার কি শুনে আসলি এটুকুনির মধ্যে বল বল তাড়াতাড়ি বল মিঠি মায় দিদির বিয়ে রে মায় দিদিকে আগামীকাল দেখতে আসবে কি বলছিস তাই নাকি হরি হরে তাই তো খুব মজা ভালোই হবে দিদি বিয়ে হয়ে গেলে আমাকে আর বাবা মা আর বেশি করে ভালোবাসবে তোর একটু মন খারাপ করছে না তুই ভালোবাসা না দেখলি আর মা যদি চলে যাবে সেটা জন্য মন খারাপ করছে না আরে দাদ আমার মন খারাপ করছে না আমার ভালোই হবে দিদি বিয়েতে কি আনন্দ করব মজা করব মন খারাপ করে কি করব হুম হ্যাঁ তো ঠিকই ঠিকই বলেছিস কে মজা এই কবজি রুবি খেতে পারবো বল ভালো ভালো খাবার করবে বল হ্যাঁ সে তো করবে কি বেটা রকি পছন্দ হয়েছে তুমি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে বেটা হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো মাইকে আমার খুব পছন্দ হয়েছে তুমি তো একটা কথাও বলছো না তখন থেকে চুপচাপ বসেই আছো আমাকে কি তোমার পছন্দ হয়নি তাহলে বাবাকে কতবার বললাম যে আমি বিয়ে করব না বাবা সেই আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমার একদম ভালো লাগছে না আমি বিয়ে করতে চাই না আমাকে বিয়ে করে সে কত দূরে চলে যেতে হবে সবাইকে ছেড়ে দাদা তাহলে ওই কথাই থাকলো আগামী মাসে একটা শুভ দিন দেখে তারা ত্যাগ করে দিলেই বেশ আমাদের নিশ্চিন্ত তাই তো হ্যাঁ হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন তাহলে তাই হবে আজকে তাহলে আমরা উঠি আর যা খাওয়া দাওয়া করলেন মনে হচ্ছে না আজকে আমরা হাঁটতে পারবো না না সেভাবে তো আপনাদের যত্নই করতে পারলাম না মাসিমা নাতনির বিয়ে বলে কথা তাদের উঠে পড়ে লাগুন হ্যাঁ মা তাই তো নাতনির বিয়ে বলে কথা কি হলো ওমদা তুমি কিছু বলবে অর্ণা তোমার কি একটু কষ্ট হচ্ছে না কষ্ট কিসের কষ্ট কি বলছো আমি কিছু বুঝতে পারছি না তোমার মন্ডু আর কষ্ট লাগতে যাবে কেন মাই তো তোমার থেকে কত ছোট মাইর বিয়ে হয়ে যাচ্ছে আর তাহলে তোমার বিয়েটা কবে হবে দেখতে দেখতে তো বুড়ি হয়ে যাচ্ছে তুমি দেখো ওমদা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি এমনি যা বলছো ঠিক আছে কিন্তু আমাকে বুড়ি ঠুড়ি কেন বলছো বিয়ের ব্যাপারে কেউ কোনোদিন কিছু বলতে পারে এটা হচ্ছে ভাগ্যের লিখন যার যখন সময় হবে তার তখন হবে সে তো বটে এটা তুমি ঠিকই বলেছো আর না ও বুঝেছি বুঝেছি তুমি কেন এত রেগে যাচ্ছ তোমাকে বুড়ি বলেছি বলে রেগে যাচ্ছ আচ্ছা ঠিক আছে তোমাকে এবার থেকে আমি তাহলে ছুরি বলে রাখবো ঠিক আছে ও না খুব খারাপ হয়ে যাবে কিন্তু এই বলে দিলাম এত করে লোকের সামনে তুমি আমাকে বুড়ি ছুরি যা পাচ্ছ তাই বলছো দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি আমি এদের সামনে বলে কিছু বলছি না দেখো আমাকে সেদিন কি সব উল্টো পাল্টা কথা বলছে ভালো লাগে বলো সত্যি কি আমাকে দেখতে এতটাই খারাপ আর সত্যি কি আমি বুড়ি হয়ে গেছি নাকি যে আমি এখনো বিয়ে করতে পারবো না 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 বালাই সাহেব আহারে আমাদের মেয়ে অন্যকে কত মিষ্টি দেখতে না না তুমি একদম বুড়ি হওনি এই ও খুব খারাপ হয়েছে কিন্তু একদম ওর পেছনে লাগবে না এত লোকজনের মাঝে এরকম করতে নেই চুপ করে দাঁড়াও দিদি দিদি তোকে না এই আঙ্কেল পাশে খুব সুন্দর মানিয়েছে ও ভালো লাগছে তোকে দেখতে আরে আঙ্কেল দা আঙ্কেল না ওটা তোমার জামাই হবে জামাই বাবু ও জামাই বাবু আমি বুঝতে পারিনি আমি ভাবছি আঙ্কেল